ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে কিভাবে মানুষের মনে স্থান করে নেওয়া যায় তার উদাহরণ আমাদের বাংলাদেশের গর্ব কিশোর চৌধুরী। একজন মানুষ চাইলে তার কাজ দিয়ে নিজেকে, নিজ পরিবারকে, নিজ দেশকে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে সেটি বুঝিয়ে দিয়েছেন তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো মাস্টার শেফ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের আবহমানকালের খাবার পান্তা ভাত আর আলুর ভর্তা পরিবেশন করে বিশ্বকে মুগ্ধ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর চৌধুরী। তিনি এই রান্না বিষয়ক অনুষ্ঠানে তৃতীয় স্থান অধিকার করেছেন আর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাস্টিন। 13 জুলাই মাস্টার শেফ 2021 গ্র্যান্ড ফিনালে এই ফল ঘোষণা করা হয়েছে। 2 দিন ধরে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় জাস্টিন, পিট ও কিশোর এই 3 ফাইনালিস্টকে নিয়ে। প্রথম দিন ফাইনাল ডিশে কিশোর রান্না করেন বাঙালির কাছে চিরচেনা পান্তা ভাত, আলুর ভর্তা আর সার্ডিনস মাছ ভাজি। রান্না দেখে ও খেয়ে বিচারকেরা রীতিমতো অভিভূত হয়ে পড়েন। বিশ্বজুড়ে তিনি বাংলাদেশিদের ভালোবাসা এবং সমর্থনও অর্জন করেছেন। এই উদীয়মান তারকা ভবিষ্যতে বাংলাদেশি খাবারের জন্য একটি রান্নার বই লিখার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাস্টার শেফ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তিনি মায়ের কাছ থেকে শেখা বাংলাদেশি খাবার দিয়ে সবাইকে অভিভূত করেছেন। যখন তিনি বাংলাদেশি খাবার রান্না করেন তখন গর্বে তার বুকটা ভরে যায়। মাস্টার শেফ অনুষ্ঠানে বাংলা ও ভারতীয় খাবারের জয় জয়কার করেছেন কিশোর চৌধুরী। তার রেসিপি এখন বিশ্বনন্দিত। এর আগে তিনি ওই অনুষ্ঠানে ফুচকা, খিচুড়ি, জাউ ভাত, চিংড়ি লাউয়ের চুপ, সামুদ্রিক মাছের তরকারি, বেগুন ভর্তা, মাছ ভাজা, কুলফি মালাই করেছেন। মাস্টার শেফ অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় একের পর এক এমন মুখরোচক খাবার রান্না করে বিচারক সহ বিভিন্ন ভাষাভাষীর দর্শকদের নজর কাড়েন এই শেফ। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে প্রচলিত নানা ধরনের খাবারকে সুন্দরভাবে উপস্থাপন করার কারণেই 38 বছর বয়সী এই শেফকে অন্য সব প্রতিযোগী থেকে আলাদা করা হয়েছে। কিশোর চৌধুরী একজন বিজনেস ডেভেলপার, পারিবারিক প্রিন্টিং ব্যবসার সঙ্গে জড়িত আছেন তিনি। তার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় হলেও তার পারিবারিক আবহটা সবসময় ছিল বাঙালিয়ানা। কথায় কথায় জানালেন তার বাবার বাড়ি ঢাকার বিক্রমপুরে আর মা কলকাতার বর্ধমানের। তারা দুজনই প্রায় 50 বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। 2 সন্তানের মা কিশোর, তার 12 বছরের পুত্র মিকাইল ও 4 বছর বয়সী শিশুকন্যা সেরাফিনা রয়েছে। আর পাশে সবসময় ছিলেন তার পরিবার ও জীবনসঙ্গী এহতেশাম নেওয়াজ। পুরো পৃথিবী জুড়ে সকল বাংলাদেশি পরিবারের মন জয় করে কিশোর আমাদেরকে একটি বিষয় বুঝিয়ে দিল, বাঙালি সংস্কৃতিকে আধুনিকভাবে উপস্থাপনই সত্যিকারের সম্মান বয়ে আনবে বিশ্ব দরবারে, অপসংস্কৃতি চর্চা নয়।